শুরুতেই সংবাদ শিরোনাম, আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা জারি, যেখানে ৬ শিশু সহ ১০ বেসামরিক আফগানকে হত্যা করে মার্কিন সেনারা, মহামূল্যবান ব্যাকটেরিয়ান গুপ্তধনের খোঁজ শুরু করেছে তালেবান। এবার উদ্বাস্তুদের জন্য সহায়তা চাইলেন তালেবান শরণার্থী মন্ত্রী। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে তুরস্ক, বললেন এরদোগান। ইরানি পরমাণু বিজ্ঞানীকে রোবট দিয়ে হত্যা করেছে ইসরায়েলের মোসাদ। নিউইয়র্কে আওয়ামী লীগ বিএনপির ভয়াবহ সংঘর্ষ, থামাতে পুলিশের নাজেহাল অবস্থা। এবার বিস্তারিত, সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৪তম আসর। বিশ্বের একাধিক দেশে টিভিতে সম্প্রচারিত হচ্ছে কোটি টাকার এই টুর্নামেন্ট, কিন্তু এসবের মধ্যেই এবার আফগানিস্তানে আইপিএল সম্প্রচারের ওপর তালিবান নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ উঠেছে। আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়ার ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম মোমান্দ সোমবার এক টুইটার পোস্টে এখবর জানিয়েছেন। ওই পোস্ট তিনি লিখেছেন, আইপিএল এর ম্যাচ চলাকালে চিয়ার লিডারদের নাচ ও হিজাব ছাড়া নারীদের প্রদর্শনের মতো ইসলাম বিরোধী কার্যক্রম প্রচারিত হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের শুরুতে নির্ধারিত দিনেই শুরু হয়েছিল আইপিএল, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মাঝপথে স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে আইপিএল এর দ্বিতীয় পর্ব। মার্কিন সেনারা সম্প্রতি কাবুল বিমানবন্দরের কাছে ৬ বা ৭ শিশু সহ একই আফগান পরিবারের যে ১০ সদস্যকে হত্যা করেছে তা জেনে শুনেই করেছে। মার্কিন টেলিভিশন CNN এই খবর ফাঁস করেছে। বেসামরিক ওই আফগান পরিবারের গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ আগে মার্কিন সেনারা জানতে পেরেছিল যে ওই গাড়িতে শিশুরা রয়েছে এবং আরোহীরা সবাই বেসামরিক আফগান। ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ২০ দিন পর অবশেষে মার্কিন সরকার স্বীকার করেছে যে তারা কথিত IS বা দায়েশের খোরাসান শাখার সদস্য মনে করে ভুলবশত ৬ বা ৭ শিশু সহ এক বেসামরিক আফগান পরিবারের ১০ সদস্যকে হত্যা করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও সন্ত্রাসী সেন্টকমের প্রধান এই অপরাধ যজ্ঞের কথা স্বীকার করার পর কেবল এক সাদামাটা দুঃখ প্রকাশের মাধ্যমেই ঘটনার ব্যাপারে তাদের দায়িত্ব শেষ করার পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে বিচার বা পদত্যাগের কথা তারা ভাবছে না। এ ধরনের ঘটনার যে পুনরাবৃত্তি করা হবে না সে প্রতিশ্রুতিও তারা দেয়নি। কাবুল বিমানবন্দরে এক সন্ত্রাসী হামলার ঘটনার পর মার্কিন সেনারা কাবুল বিমানবন্দরের উপকণ্ঠে ওই হামলা চালিয়ে দাবি করেছিল যে ওই হামলার পরিকল্পনাকারী দায়েশের সেনাদের তারা হত্যা করেছে। মার্কিন সেনারা সন্ত্রাসী হত্যার নামে পাকিস্তান ও আফগানিস্তান সহ বিশ্বের বহু দেশে ড্রোন ও বিমান হামলা চালিয়ে হাজার হাজার নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। সন্ত্রাসী মার্কিন সেনারা ১৯৮৭ সনে জেনে শুনেই ইরানের একটি যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করলে ৬৬ শিশু সহ ২৯০ জন বেসামরিক আরোহী প্রাণ হারায়। ২০০০ বছর পুরনো ব্যাকটেরিয়ান ধনভাণ্ডারের সন্ধান করবে বলে জানিয়েছে তালেবান। এই ব্যাকটেরিয়ান ধনভাণ্ডার অনেকের কাছে ব্যাকটেরিয়ান গোল্ড নামে পরিচিত। এই ধনভাণ্ডারের খোঁজ পাওয়ার পর কেউ যদি দেশের বাইরে প্রচারের চেষ্টা করে তাহলে তা রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি করেছে তালেবান। এর সঙ্গে জড়িতদের কঠোর সাজা দেওয়া হবে বলেও জানা গেছে। তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক কমিশনের উপপ্রধান আহমদুল্লাহ ওয়াসিক এসব কথা বলেছেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ১৯৭৮ থেকে ৭৯ সালে প্রথম এই সম্পদের সন্ধান পাওয়া গিয়েছিল। সে সময় ৬ জন ধনী যাযাবরের কবর খনন করে উদ্ধার হয়েছিল প্রচুর সম্পত্তি। ঐতিহাসিকদের মতে এটা ছিল মূলত মধ্য এশিয়া থেকে আসা যাযাবরদের কবর। খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে প্রথম শতক পর্যন্ত এই যাযাবর শ্রেণীর যাতায়াত ছিল আফগানিস্তানের ওপর দিয়ে। কবরগুলো পাওয়া গিয়েছিল উত্তর আফগানিস্তানের শের বারগান জেলার তপা বা হিল অব গোল্ড এলাকায়। ওই এলাকাতেই আরও ধন ফান্ডার আছে কিনা সেটাই তালেবান সন্ধান করে দেখবে বলে জানা গেছে। কবরগুলো খননের পর উদ্ধার হয়েছিল চীন থেকে UAG সোনার কামরা, ডলফিন, দেবতা, ড্রাগন। এছাড়াও পাওয়া গিয়েছিল পান্না, পলা, হীরার মতো দামি দামি পাথর।
সেই সময় খননের ফলে প্রায় 20,000 সামগ্রী উদ্ধার করা হয়েছিল। পাওয়া গিয়েছিল সোনার আংটি, কয়েম অস্ত্র, কানের দুল, চুড়ি, হার, মূল্যবান অস্ত্র ও মুকুট। আফগান উদ্বাস্তুদের জন্য জরুরি ত্রাণ সহায়তা চেয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সহায়তার আহ্বান জানিয়েছেন শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর রহমান হাক্কানি। আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আফগানিস্তানে যেসব মানুষ উদ্বাস্তু হিসাবে বসবাস করছেন, আগামী শীতের আগেই তাদের জরুরি ত্রাণ সহায়তা দরকার। গত 2 দশকের আফগান যুদ্ধে লাখ লাখ মানুষ শরণার্থী হয়েছে। এছাড়া অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে অগণিত। খাবার, পানি ও ঔষধ ছাড়া কার্যত খোলা আকাশের নিচে বসবাস করছে তারা। এদিকে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে মেয়েদের স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। শনিবার থেকে আফগানিস্তানে ছেলেদের জন্য স্কুল খুলে দেওয়া হয়। তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অল্প সংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের ক্লাস করতে দেখা গেছে, তবে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনও খুলে দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মেয়েদেরও স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। 2001 সালে তালেবান ক্ষমতা হারানোর নারীদের সাক্ষরতার হার প্রায় দ্বিগুণ বেড়ে শতকরা 30% হয়েছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও সমালোচনার মুখে রোববার জার্মানির খ্যাতনামা ম্যাগাজিন ডার ইসফেগেলকে এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেন, আমরা মেয়েদের শিক্ষার বিপক্ষে নই, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করে স্কুল খোলা হবে। তারা কিভাবে স্কুলে যাবে, আমরা কিভাবে তাদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারব, সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েভ এরদোগান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক নেতৃত্ব দিয়ে আসছে। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী তুর্কি নাগরিকদের সংগঠন টার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটির এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এরদোগান বলেন, আমরা আরও ভয়ঙ্কর ও গোপন এক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। করোনা ভাইরাসের মতোই বিপজ্জনক এই ভাইরাস ইসলামোফোবিয়া নামে পরিচিত। তিনি বলেন, কয়েক বছরে গণতন্ত্র ও স্বাধীনতার লালন ক্ষেত্র হিসাবে পরিচিত দেশগুলোতে এই ভাইরাস খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে। এরদোগান বলেন, ইসলামোফোবিয়া এমন এক প্রবণতায় পরিণত হয়েছে যা মুসলমানদের দৈনন্দিন জীবন ও সামাজিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করছে। ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি ও জাতিসংঘের সাথে সাথে তুরস্ক ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করছে বলে জানান এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের ধর্ম ও আমাদের মুসলিম ভাইদের প্রতি সব ধরনের হুমকি দূর করতে সর্বপ্রকার প্রচেষ্টা চালাচ্ছি। ইরানি পরমাণু বিজ্ঞানী ডক্টর মহসিন ফখরিজাদেহকে দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করেছে। শনিবার যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে গত বছর 27 নভেম্বর তেহরানের নিকট আফসারদ উপশহরে নিজ বাড়ির কাছে অতর্কিত বন্দুক হামলায় নিহত হন ডক্টর ফখরিজাদেহ। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হত্যার আগে অন্তত 14 বছর ডক্টর ফখরিজাদেহের ওপর নজরদারি চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ড পরিচালনায় বেলজিয়াম প্রযুক্তির FN মেশিন গান ব্যবহার করা হয়, যার দূর নিয়ন্ত্রিত রোবটের হাতে যুক্ত ছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা সম্পূর্ণ এই রোবট স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেত এবং এর বহন করা অস্ত্র থেকে মিনিটে 600 রাউন্ড গুলি করা যেত। এই রোবটটি একটি পিক আপের ওপর বসানো ছিল, এর সাথে নজরদারির জন্য বিভিন্ন দিকে ক্যামেরা বসানো ছিল। ওই ট্রাকে বিস্ফোরক যুক্ত হলো যাতে অপারেশনের পর হত্যাকাণ্ডের আলামত ধ্বংস করা যায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের 2 গ্রুপ সহ আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে বাংলাদেশিদের ব্যবসা কেন্দ্র খায়াত জ্যাকসন হাইটস এলাকা। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত নানা ধরনের সমাবেশের ফলে এতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হচ্ছে। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশিদের এহেন কর্মকাণ্ড সামাল দিতে নাজেহাল হয়ে পড়েছে নিউইয়র্ক পুলিশ। যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার নামে একটি গ্রুপ শনিবার বিকাল 4টার দিকে বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের 99 পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কিন্তু সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠানের কর্তৃত্ব ও কারা কারা মঞ্চে বসবে এ নিয়ে দৌরদ মিয়া রনেল ও কাইকোবাদ খানের মধ্যে তুমুল বাদানুবাদ ও ধস্তাধস্তি হয়। এটাই শনিবারের প্রথম অপ্রীতিকর ঘটনা বলে জানা গেছে।
শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সন্ধ্যা 8:30 দিকে বিএনপি নেতা গিয়াস আহমেদ ও মাওলানা আতিকুর রহমান সহ নিউইয়র্ক স্টেট বিএনপি প্রায় 10-15 জন কর্মী, যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ কর্মসূচির অংশ হিসাবে এক সমাবেশের আয়োজন করেন। অপরদিকে পাশে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপির সমাবেশ পণ্ড করতে তাদের দিকে তেড়ে আসেন। উভয় দল মুখোমুখি অবস্থান নিয়ে মারমুখী হয়ে ওঠেন। উভয়ের মধ্যে চলে পাল্টা গালাগালি সহ ধাক্কাধাক্কির ঘটনা। পুলিশ আসার খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে উভয় দলের সদস্যরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।